আপনজনকে ধরে রাখাতেই হয়তো প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়লেও লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোগীর চাপ। পুরুষ রোগীর সিট খালি থাকলেও মহিলা ওয়ার্ডে আছে শয্যা সংখ্যা, তাই তুলনামূলক খারাপ রোগী আগে ভর্তি নিচ্ছেন তারা। বিভিন্ন টেস্ট মেস্ট করছে, তাতে করোনা ধরা পড়ছে, মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল। সিটি স্ক্যান করা হয়েছে, টেস্ট করা হয়েছে, কোভিড কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ, এবং 50% লাংস অ্যাকশন হয়েছে। সিট খালি নেই, এটা বলতেছে শ্বাসকষ্ট নিয়ে। টেস্ট রিপোর্টও আসছে ফুসফুস ড্যামেজ। মহিলা পেশেন্ট ভর্তি দিতে পারছি না, পুরুষ পেশেন্ট কিছু বেড ফাঁকা আছে। 10% 15% এরকম লাংস ড্যামেজ পাওয়া যাচ্ছে, এবং আগে একটা এজের পার্থক্য ছিল, আমরা ভাবতাম যে 40 আপ বা 50 বছর ঊর্ধ্বে যাদের তাদের এরকম হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে 20 বছর থেকে শুরু করে, 14 বছরের থেকে শুরু করে, ঠিক আছে, সব ধরনের, মানে এখন বোঝার উপায় নাই, সবারই শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসকরা বলছেন নতুন এই স্ট্রেন্থ খুব দ্রুত ফুসফুস আক্রান্ত করছে, তাই দরকার অক্সিজেনের, সেক্ষেত্রে শ্বাসকষ্টে অবহেলা বাড়াতে পারে বিপদ। দেখা যাচ্ছে যে এবারে যে স্ট্রেন্থটা এটাতে দ্রুত দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু 9,000 ছাড়িয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।